আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি গাছ রাখার জন্য কয়েকটা কাঠের টুকরো নিয়ে এসেছিলাম, কিন্তু ওগুলো আরশের জন্য লাগাতে পারিনি। তো আজকে শুক্রবার, আজকে এগুলো লাগিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে লাগিয়েছি। কাঠের টুকরা যেহেতু এগুলো পানি পড়তে পড়তে, গাছে তো পানি দিবই, পানি পড়তে পড়তে এগুলো নষ্ট হয়ে যাবে, তো সেজন্য আমি এগুলোর মধ্যে একটু র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, কস্টেল দিয়ে আটকিয়ে তারপর আমি এগুলোকে বেঁধেছি বারান্দার গ্রিলের সাথে। তো এই যে আমার এইখানে ছোট ছোট কয়েকটা টুকরো ছিল, এগুলো আগের ছিল, তো এগুলো আমি আগেই রেখেছিলাম, এগুলোতে আর র্যাপিং করিনি। আর নতুন যেগুলো নিয়ে এসেছিলাম এগুলো অত বেশি না, মোটা না, পাতলা পাতলা, খুব সহজে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য আমি এগুলোকে একটু র্যাপিং করে নিয়েছি। আর এখানে উপরের এটাতে তো আগেই আপনারা দেখেছেন টাইলসের টুকরোর মধ্যে রেখেছি। তা আজকে শুক্রবার, তো শুক্রবারের দিনে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে রান্না একদম সিম্পল রান্নাবান্না, আজকে রান্না করবো মোরগ পোলাও, কারণ সচরাচর আমি পোলাও খাই না, তো ভাবলাম যে না আজকে রান্না করি, যেহেতু ভাত যদি থাকে না তাহলে আর পোলাও খাওয়া হয় না। তো আজকে আমি টোটালি ভাত তরকারি কোনো কিছুই রান্না করব না, শুধু পোলাও রান্না, মানে মোরগ পোলাও যেটা একসাথে রান্না করব। তো এটা খেতে আমার কাছে খুব ভালোই লাগে, তো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি রান্নাটা। তো আজকের রেসিপি আমি ফুল রেসিপি আজকে শেয়ার করছি না, তারপরে যতটুকু আপনাদেরকে বলতে পারি যে এখানে আমি আদা রসুন তারপর দিয়ে দিয়েছিলাম পেস্টের মধ্যে। তার আগে যেটা পেস্টে দিয়েছি সেটার মধ্যে ছিল বাদাম, তারপর কিশমিশ, তারপর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে ওটা দিয়েছি, আবার কিছু আস্ত পেঁয়াজও দিয়েছি। আর এখানে ইনস্ট্যান্ট আমি যে টক দইটা বানিয়ে নিয়েছি গুঁড়া দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু সয়া সস দিব, টমেটো সস দিব, এটা টমেটো সস না, এটা চিলি সস, তো আমি একসাথে যে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি, মিক্স করে তারপর ওটা দিয়েছি। আর মোরগ পোলাওতে সচরাচর হলুদ ইউজ করা হয় না, আমিও ইউজ করি না, কিন্তু আজকে ভাবলাম যে না একটু কালারের জন্য ইউজ করি, কারণ সাদা সাদা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তো এই জন্য একটু কালারের জন্য ইউজ করেছি, হলুদ ইউজ করেছি। আপনারা না ইউজ করলেও পারেন। আর এখন দিয়ে দিয়েছি রেডি করা রোস্টের মশলা, যেটা রাঁধুনির, ওটা দিয়ে দিয়েছি, কারণ এই রেডি মশলাটা দিলে অনেক টেস্ট আসে আমার কাছে লাগে। সচরাচর আমি যখন রোস্টে রান্না করি এই রেডি রাঁধুনি রেডি মশলাটা দিয়েই রোস্টে রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আজ পর্যন্ত আমি যে কয়েকবার রোস্টে রান্না করেছি মোটামুটি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে যে না খুব ভালো হয়। তো এখানে একটা কলিজা দিয়ে দিয়েছি আমার কলিজার টুকরার জন্য, কারণ ও চিকেন খাবে, তো মানে যেহেতু এটা দেশি মুরগি ছিল, মানে বাড়ি থেকে আনা, আম্মা দিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই দেশি মুরগি দিয়ে আজকে মোরগ পোলাও রান্না করছি। তো আরশের জন্য কলিজারটা দিয়ে দিয়েছি, তো আজকে ওরে এভাবেই খাওয়াবো। আর ওর জন্য দেখা যায় যে আমি পোলাওটা আগে একটু উঠিয়ে রাখবো, যেহেতু এটাতে আমি প্রচুর পরিমাণে স্পাইসি দিয়েছি, তো সেজন্য এটাও খেতে পারবে না। তো ওকে যে পিসটা খাওয়াবো এটাও অবশ্য ধুয়ে দিতে হবে, কারণ ও টোটালি ঝাল খেতে পারে না, যদি কোনো কারণে একটু ঝাল দিয়েই দিই সেদিন তো আর ও খাই না, তো এজন্য ওর জন্য আমি আগে একটু পোলাও উঠে নিয়ে তারপরে আমি এটা মিক্স করছি, আর মাংসটা পরে খাওয়ার সময় ওকে একটু ধুয়ে দিতে হবে আর কি। তো এই যে এখন আমার রান্না শেষ, রান্না শেষ করে আমি এখন মাঝখানে পোলাওগুলো সাইডে রেখে তারপর মাঝখান দিয়ে রান্না করা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি ভালোভাবে এটা ঢেকে দিচ্ছি, সাইড থেকে পোলাও এনে এনে ঢেকে দিচ্ছি। আর পোলাওটা এখানে আরেকটু সিদ্ধ হবে, আমি এখানে আর সিদ্ধ হওয়ার একটু আগেই আমি এটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো, তো সেজন্য। তো এই যে এখন রান্না হয়ে গিয়েছে আর আমরা এখন খেতে খাওয়ার জন্য চলে এসেছি। অলরেডি আমি আরশকে খাইয়ে দিয়েছি আগে, তো আরশকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ রান্না খুবই মজা হয়েছে, খুবই টেস্ট লেগেছে, খেয়েছি, আরশের বাবাও খেয়ে বলেছে, সচরাচর আরশের বাবা এভাবে মুরগি খেতে চায় না, তারপরও মাঝে মাঝে জোর করলে খায় আর কি। আর আজকে স্পেশালি কোক ছিল, কোক খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি, তারপরও আজকে আরশের বাবা নিয়ে এসেছে বলেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকালবেলা একটু বাইরে গিয়েছিলাম, আরশের জন্য কয়েকটা পায়জামা নিয়ে এসেছি, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করেছে আর রাত্রেবেলা একটু ঠান্ডাই লাগে, তো মানে এসে ছাড়লো ও ঠান্ডা লাগে, তো সেজন্য ওর জন্য কয়েকটা পায়জামা নিয়ে এসেছি, পায়জামা পরিয়ে দিতে হবে নাহলে পাগুলা খুব ঠান্ডা হয়ে থাকে।
এই জন্যই এখন গরম থাকতে থাকতেই মানে ওর জন্য কয়েকটা পাজামা নিয়ে আসলাম, আর এগুলোই ছিল। আর সন্ধ্যার সময় আজকে ছিল ঘরে বানানো ফুচকা, ছিল মানে চটপটির ডালটা আগে রান্না করা ছিল, উঠে রেখেছিলাম ফ্রিজে, তো সেটা আজকে নামিয়ে রেখেছিলাম। তো সাথে কয়েকটা ফুচকা ভেজে নিয়েছি, সামান্য সালাদ, মানে সিম্পলের মধ্যেই আর কি, যতটুকু খাওয়া চলে আর কি। তো আজকের সন্ধ্যায় নাস্তা এটাই ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।